প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, ভালো আছো। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা খোলাফায়ে রাশিদিনের সংজ্ঞা বলতে পারবে। খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিচয়, প্রাথমিক জীবন ও প্রাথমিক সমস্যাসমূহ বর্ণনা করতে পারবে। প্রথমেই আমরা একটু জেনে নেব খোলাফায়ে রাশিদিন বলতে আমরা কি বুঝি বা খোলাফায়ে রাশিদিন কি। প্রিয় শিক্ষার্থী, আরবি খিলাফত শব্দটি থেকে খোলাফা শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত, আর খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। রাশিদিন শব্দের অর্থ হচ্ছে সৎপথ প্রদর্শনকারী, অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের অর্থ হচ্ছে সৎপথ প্রদর্শনকারী প্রতিনিধিবৃন্দ। আর ইসলামী পরিভাষায় যেটি বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর যে চারজন বিশিষ্ট সাহাবি মহান আল্লাহ ও তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ইসলামী রাষ্ট্রের শাসন কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা করে গেছেন, তাদেরকেই খুলাফায়ে রাশিদিন বা সৎ বা সত্য ও ন্যায় পথগামী খলিফা হিসাবে মনে করা হয়। আমরা সংজ্ঞাটা যদি একটু দেখি আরেকবার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর যে চারজন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের প্রতিনিধিত্ব করেন তাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। খুলাফায়ে রাশিদিন 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। প্রিয় শিক্ষার্থী, খোলাফায়ে রাশিদিনের সংজ্ঞা তোমাদের ভালো করে জানতে হবে, কারণ এটি তোমাদের সৃজনশীল অংশের খ নাম্বারে আসতে পারে। এ কারণে একটু মনোযোগী হয়ে এটি আত্মস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা খোলাফায়ে রাশিদিনের যে চারজন খলিফা আছে তাদের সংক্ষিপ্ত পরিচয় এবং শাসনকাল একটু দেখবার চেষ্টা করি। খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতের দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। এবং খোলাফায়ে রাশিদিনের সর্বশেষ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্যে অধিষ্ঠিত ছিলেন। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য এবং সৃজনশীল অংশের ক নাম্বারের জন্য অন্তত দুটো বিষয় খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। এটি একটি হচ্ছে প্রশ্ন এমন হতে পারে যে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা কে ছিলেন, অথবা খোলাফায়ে রাশিদিনের সর্বশেষ খলিফা কে ছিলেন। তো এটি সব খলিফার নামই তোমাদের জানতে হবে সিকোয়েন্স অনুযায়ী, আশা করি তোমাদের মনে থাকবে এবং পরীক্ষায় নিশ্চয়ই তোমরা ভালো করবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিয়ে আলোচনা করব। প্রথমেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে একটু ধারণা নিব আমরা। আমরা জানি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল ওসমান এবং মাতার নাম উম্মুল খায়ের। তার আরেক নাম ছিল আবদুল্লাহ। তিনি মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন।
তাছাড়াও বলা হয় যে মহানবীর বাল্য বন্ধু তিনি ছিলেন, এবং মহানবীর সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইসলাম গ্রহণ, যেটা আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 610 খ্রিস্টাব্দে যখন ঐশী বাণী অবতীর্ণ হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ব্যবসা উপলক্ষে ইয়েমেনে অবস্থান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সংবাদে তিনি দ্রুত মক্কায় প্রত্যাবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যান এবং অত্যন্ত নিষ্ঠার সাথে ইসলাম কবুল করেন 610 খ্রিস্টাব্দে, এবং বয়স্কদের মধ্যে তিনি প্রথম এই ইসলাম ধর্ম গ্রহণ করবার সৌভাগ্য অর্জন করেছিলেন। ইসলাম গ্রহণের ঘটনা ছিল মোটামুটি এটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি উপাধি ছিল, একটি হচ্ছে সিদ্দিক আর একটি হচ্ছে আতিক। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, আর আতিক শব্দের অর্থ হচ্ছে দানশীল। এই সিদ্দিক উপাধি প্রদান করা হয়েছিল কোন প্রেক্ষিতে? হয়তোবা তোমরা নিশ্চয়ই সেটি জানো যে 620 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন, এই মিরাজে গমনের ঘটনা আবু জেহেল যখন জানতে পারেন, তখন তিনি মনে করেন যে আবু বকরকে যদি এই ঘটনা বলা হয় নিশ্চয়ই সে বিশ্বাস করবে না। ফলে এই মহানবীর সাথে আবু বকরের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটি এতে ফাটল ধরানো যাবে, এই উদ্দেশ্যে তিনি এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই মিরাজের ঘটনা বর্ণনা করেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি যদি ঠিক বলে থাকো তাহলে নিঃসন্দেহে তার মিরাজ হয়েছে। তারপরে তিনি আবু জেহেলকে সাথে নিয়ে মহানবীর কাছে যান এবং ঘটনা বর্ণনা করেন, এবং এরপর পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। আর আমরা জানি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, এবং এই বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার কারণে ইসলাম ধর্ম গ্রহণের পরে তিনি তার ধন সম্পত্তি অকাতরে দান করেছিলেন। তার এই দানশীলতার কারণেই তাকে আতিক উপাধিতে ভূষিত করা হয়। খলিফা হবার পূর্বে ইসলামের খেদমতের ক্ষেত্রে হযরত আবু বকরের যে অবদান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জীবন ইতিহাস ইসলামের প্রতি তার একনিষ্ঠ সেবা, অপরিমেয় ত্যাগ তিতিক্ষা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অকৃত্রিম অনুরাগের অখণ্ড কাহিনীতে ভরপুর। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ ইসলাম গ্রহণকারী অনেক ক্রীতদাসকে, অন্তত 7 জন ক্রীতদাস দাসীকে তিনি নিজ অর্থের বিনিময়ে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। মক্কা হতে মদিনায় হিজরতকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সঙ্গী হিসাবে অনুগমন করেছিলেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ, মসজিদ নির্মাণ এবং তাবুক ও অন্যান্য অভিযানের ব্যয় নির্বাহের এক বিরাট অংশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বহন করেছিলেন। একজন অকৃত্রিম বন্ধুর ন্যায় তিনি সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে তার পাশে থাকতেন। তিনি বদর, উহুদ, খন্দক, তাবুক প্রভৃতি যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এবং হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর, মক্কা বিজয় ও বিদায় হজ ইত্যাদি ঘটনার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রত্যক্ষভাবে সামিল ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর খলিফা নির্বাচন নিয়ে আনসার মুহাজিরদের মধ্যে যে মহানবীর উত্তরাধিকারী নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, সেখানে তিনি খলিফা নির্বাচিত হয়ে ইসলামের মহাসংকট থেকে উত্তরণ ঘটিয়েছিলেন। তো এটি কারণে বলা হয় যে তিনি ইসলামের পূর্বে সরি ইসলাম খলিফা হওয়ার পূর্বে ইসলামের খেদমতে তিনি তার যে সেবা অন্যান্য খলিফাদের তুলনায় তিনি ব্যাপকভাবে সেটি দান করেছিলেন। খলিফা নির্বাচন, প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে মহানবরূপাতের পূর্বে তিনি কোনো উত্তরাধিকারী মনোনীত করে যাননি, যার কারণে মহানবীর
উফাতের পর এই খলিফা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল। ঐতিহাসিক খোদাবক্স তাই বলেছিলেন, মহানবীর ইন্তেকালে ইসলাম জগতে এক ভয়াবহ এবং স্বয়ংসম্পূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি, ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ঐতিহাসিক পিকেহিটির বর্ণনা অনুযায়ী আমরা যেটি জানি যে খিলাফত প্রশ্নেই ছিল ইসলামের প্রথম সমস্যা, এটি অদ্যাবধি একটি জীবন্ত সমস্যা। মহানবীর ইন্তেকালের পর খলিফা নির্বাচনের উদ্দেশ্যে মুসলমানগণ সাকিফা বানি সাইদা নামক স্থানে মিলিত হন। খলিফা নির্বাচনের প্রশ্নে চারটি রাজনৈতিক দলের উদ্ভব হয়, যথা আনসার, মুহাজির, কুরাইশ এবং হযরত আলীর সমর্থক। এই চারটি দল তারা নিজেদের পক্ষের লোকদের সমর্থনের কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য আনসার ও মুহাজিরদের ত্যাগের কথা স্বীকার করেন। আনসারগণ উভয় দল থেকে একজন করে খলিফার কথা বললেও পরে অনেক বাকবিতণ্ডার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমর্থনে জোরালো বক্তব্য রাখেন। বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরবের প্রথা অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত চুম্বন করে খলিফা বলে ঘোষণা করেন। সকলে স্বতঃস্ফূর্তভাবে হযরত আবু বকরকে খলিফা হিসাবে গ্রহণ করার মাধ্যমে গণতন্ত্রের জয় ঘোষিত হয় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের খলিফা হিসাবে খিলাফতে আসীন হন। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে খলিফা হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। খলিফা নির্বাচিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রধান লক্ষ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাধ্য এবং অভিপ্রেত, যেগুলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম চেয়েছিলেন সেই অসমাপ্ত কাজগুলো সম্পাদন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে তার দত্তক পুত্র যায়েদ বিন হারিস মুতার যুদ্ধে নিহত হন। হারিসের মৃত্যুর প্রতিশোধ নিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় একটি যুদ্ধাভিযান প্রেরণ করতে চেয়েছিলেন, কিন্তু হযরতের ইন্তেকালের ফলে এই অভিযান স্থগিত করা হয়। হযরত আবু বকর খিলাফতে অধিষ্ঠিত হয়ে পরের দিনেই মহানবীর ইচ্ছা অনুযায়ী হারিসের যুবক পুত্র উসামাকে সেনাপতি নিযুক্ত করে সিরিয়ায় অভিযান প্রেরণ করেন। উসামা সিরিয়ার বিদ্রোহী গোত্রগুলোকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন এবং তারা কর প্রদানে স্বীকৃত হয়েছিল। তাছাড়া হযরত আবু বকরের শাসনকালের প্রথম দিকে অন্তত দুটা অঞ্চলে তিনি অভিযান পরিচালনা করেছিলেন, একটি হচ্ছে পারস্য আর একটি হচ্ছে রোমান সাম্রাজ্য। এই রোমান এবং পারস্যদের সাথে মুসলমানদের যে বিরোধের যেগুলো কারণ তার মধ্যে অন্যতম একটি ছিল যে হযরত আবু বকরের খিলাফতকালে পারস্যের সম্রাট ছিলেন হরমুজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি বিভিন্ন গোত্রকে স্বধর্মে ফিরে যেতে সাহায্য উস্কানি প্রদান করেন। আরও আরেকটি কারণ ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের রাজা দ্বিতীয় খসরু পারভেজকে ইসলাম কবুল করার দাওয়াতপত্র পাঠিয়েছিলেন, কিন্তু তিনি মুসলিম দূতকে অপমান করেছিলেন। তৃতীয় যে কারণ বলা হয় যে বাহরাইনে বিদ্রোহ দমনকালে পারস্যবাসীরা বিদ্রোহীদের সাহায্য করেছিল। চতুর্থ কারণ, সীমান্ত রক্ষা উস্কানিমূলক কার্যকলাপ প্রতিরোধ করার উদ্দেশ্যেও খলিফা সীমান্ত অভিযান প্রেরণ করেছিলেন বলে অনেকে মনে করে। তো এই কারণগুলোর প্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারস্যে মুসলিম অভিযান করেছিলেন এবং এক্ষেত্রে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। যেটি প্রথম যুদ্ধ, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনে রাখবার চেষ্টা করবা, সেটি হলো উবাল্লা হাফির যুদ্ধ। এই যুদ্ধে মুসান্নার নেতৃত্বে 8,000 এবং খালিদের নেতৃত্বে 10,000, সব মিলিয়ে প্রায় 18,000 সৈন্যের মুসলিম একটি বাহিনী অভিযান করেছিল। তো এই যুদ্ধে হরমুজের সেনাপতি হরমুজ তিনি নিহত হয়েছিলেন। পরবর্তীতে আরেকটি যুদ্ধ হয়েছিল, সেটি হচ্ছে ওয়ালজা এবং আল্লিমের যুদ্ধ। এই যুদ্ধেও পারসিক বাহিনী মুসলমানদের কাছে পরাজিত হয়। মুসলমানদের পারস্য অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেটি হচ্ছে শৃঙ্খলের যুদ্ধ। উবান্নার হাফির নামক স্থানে পারস্য বাহিনীর সাথে
মুসলমানদের যুদ্ধ হয়। এই যুদ্ধে পারসিক সেনাপতি হরমুজ যুদ্ধের কৌশল হিসাবে সৈন্য বাহিনীর পিছনের সারিকে লৌহ দ্বারা মাটির সাথে বেঁধে রাখেন। তার উদ্দেশ্য ছিল সৈন্যরা যাতে শেষ পর্যন্ত যুদ্ধ করে, তাই এই যুদ্ধকে শৃঙ্খলের যুদ্ধ বলা হয়। মুসান্না আরো অগ্রসর হয়ে খ্রিস্টান রাজকুমারীর স্বামী দ্বারা রক্ষিত আরেকটি দুর্গ দখল করেছিলেন, এবং এই অভিযানের সর্বশেষ যে দখল হয়েছিল বা মুসলমানরা দখল করতে সক্ষম হয়েছিল সেটি হলো হীরা এবং আনবার। এই অভিযানে প্রায় হীরাবাসী 60,000 দিরহাম পর্যন্ত জিজিয়া প্রদান করতে সক্ষম হয়েছিল। পরাজিত হয়ে হীরা বিজয় সমাপ্ত করে খালিদ ইউফ্রেতিস নদীর তীরবর্তী আনবার নামক স্থানে অভিযান পরিচালনা করেন এবং সেটিও দখল করতে তিনি সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা রোমান সাম্রাজ্যের যে অভিযান সেটি নিয়ে আলোচনা করি। রোমান সাম্রাজ্যই বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত, যেটা তোমরা সভ্যতার প্রাচীন সভ্যতার যে ইতিহাস সেখানে জানবা। ইসলামের ইতিহাসের প্রথম দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাট সম্রাট হিরাক্লিয়াসের দরবারে দূত প্রেরণ করেন। রোমান সম্রাট মুসলিম দূতকে সাদরে গ্রহণ করেন। পরবর্তীতে বসরা শাসকের নিকট প্রেরিত মুসলিম দূতকে সিরিয়ার বানি গাসানের নাসরা শাসক মুতা নামক স্থানে হত্যা করলে মুসলমানদের সাথে সম্পর্কের অবনতি ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তাদের সাথে মুসলমানদের সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। হৃদয়ের যুদ্ধের সময় রোমানগণ মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহীদের বিভিন্নভাবে সাহায্য করে। এরূপ কারণগুলোর প্রেক্ষিতে আত্মরক্ষার জন্য মুসলমানগণ বাইজেন্টাইন সাম্রাজ্য অভিযান করে। এই অভিযানের আরও যেগুলো কারণ তার মধ্যে হচ্ছে সিরিয়া ও প্যালেস্টাইনে ছিল উর্বর অঞ্চল, তো অনুর্বর আরবদের নিজেদের অর্থনৈতিক প্রয়োজনে এই বাইজেন্টাইন সাম্রাজ্য দখলের প্রয়োজন তারা উপলব্ধি করে। আরও একটি কারণ বলা হয় যে আরব বণিকগণ বাণিজ্য উপলক্ষে এসব অঞ্চলে যাতায়াত করত। অঞ্চলের অনেক অধিবাসী আরব বংশোদ্ভূত ছিল এবং আরবদের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক ছিল, ফলে সহজে বাণিজ্য প্রসারের জন্য তারা বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করে। এবং সর্বশেষ যে কারণ বলা হয় যে ভৌগোলিক দিক থেকে সিরিয়া এবং প্যালেস্টাইন আরবের অন্তর্ভুক্ত ছিল এবং রাজনৈতিক দিক থেকে ইসলামের নিরাপত্তা সুদৃঢ় করতে মুসলমানগণ এই অঞ্চল জয় করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। প্রিয় শিক্ষার্থী, এই কারণগুলোর প্রেক্ষিতেই রোমান সাম্রাজ্য অভিযান করা হয়। এবং রোমান সাম্রাজ্যের প্রথম যে যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে আকাবার যুদ্ধ। বলা হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে সময় তিনটি ভাগে ভাগ করেছিলেন, আমর ইবনে আল আস, ইয়াজিদ বিন আবু সুফিয়ান এবং সুরাহ বিলের নেতৃত্বে তিনটে বাহিনী, এবং প্রত্যেক বাহিনীতেই 7,500 করে সৈন্য মোতায়েন করা ছিল। তারা এই রোমানদের বিরুদ্ধে অগ্রসর হয় এবং 634 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে শত্রুপক্ষকে সম্পূর্ণভাবে দমন করতে সক্ষম হয়। এই অভিযানের আরেকটি বিখ্যাত যুদ্ধ ছিল আজনাদাইনের যুদ্ধ, যেটা 630 খ্রিস্টাব্দের জুলাই মাসে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে বলা হয় যে শত্রুপক্ষের সেনাবাহিনী ছিল 1,00,000 এবং ঐতিহাসিক আমির আলীর মতে 2,40,000-এর বিশাল একটি বাহিনী ছিল। সম্রাট হিরাক্লিয়াসের ভাই থিওডোরাস এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 40,000। আমর, ইয়াজিদ, সুরাবিল এবং আবু উবায়দা এবং খালিদের নেতৃত্বে এই বাহিনী ছিল। বলা হয় এই যুদ্ধেও রোমান বাহিনী পরাজিত হয় এবং মুসলিম বাহিনী জয়লাভ করেছিল। তো প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আমাদের আজকের পাঠ। তোমরা বাসায় আমাদের এই অনলাইন ক্লাসের সাথে তোমাদের টেক্সট বুক যেগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে নিয়মিত পড়াশোনা করবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়া ভালো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।